অন করছিস? আচ্ছা, আমরা দেখবো হচ্ছে হিপ বোনের এয়াটার নাম হচ্ছে কি অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টিরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। আচ্ছা, অ্যানাটোমিক্যাল পয়েন্টে যখন আমরা ধরবো, একটু জোরে বলছি, অ্যানাটোমিক্যাল পয়েন্টে যখন আমরা ধরবো, তখন আমরা প্রথম পয়েন্টটা বলবো অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যান্ড পিউবিক টিউবারকল লাইজ ইন দ্য সেম করোনাল প্ল্যান। দেন আসবে হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট অ্যান্ড এটা হচ্ছে ইশিয়াল স্পাইন লাইজ ইন দ্য সেম হরিজন্টাল প্ল্যান। তারপরে বলবো হচ্ছে কি আমাদের দ্য লং অ্যান্ড কার্ভ ইলিয়াক ক্রেস্ট উইচ লাই সুপিরিয়রলি অ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড দ্য লার্জ কাপ শেপ ডিপ্রেশন অফ দ্য অ্যাস্টাবুলাম উইচ ইজ ডিরেক্টেড ল্যাটারালি অ্যান্ড ইটস নট লাইজ বিলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে গেলাম। আচ্ছা, প্লিজ একটু সঠিক করে ভিডিও কর। আচ্ছা, পার্ট অফ দ্য ইলিয়াম, ইলিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি পার্ট, আমরা একটা বলবো আপার এন্ড অথবা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, আর একটা হচ্ছে আমাদের লোয়ার এন্ড, যেটা হচ্ছে আমাদের এই জ্যাস্টাবুলামের আপার টু ফিফথ ফর্ম করে। আচ্ছা, এখন এর মধ্যে থাকবে হচ্ছে কি তিনটা বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, মিডল বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডার, মিডল বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, তিনটা সারফেস থাকবে, গ্লুটিয়াল সারফেস, ইশিয়াল ফসা অথবা হচ্ছে পেলভিক সারফেস, আর একটা হচ্ছে আমাদের স্যাক্রো পেলভিক সারফেস। আচ্ছা, আমি এটা একটু একটু দেখাই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট আমরা একটু জানি। আচ্ছা, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের মধ্যে লাগে হচ্ছে সার্টোরিয়াস মাসল। আচ্ছা, এখন এই যে আমাদের টোটাল যে ইলিয়াক ক্রেস্টটা আছে, এটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করব। প্রথমে থাকবে হচ্ছে গিয়ে ভেন্ট্রাল সেগমেন্ট, পিছনে থাকবে ডর্সাল সেগমেন্ট। ভেন্ট্রাল সেগমেন্টকে আবার হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র সোজা করে দেখায়। আচ্ছা, অ্যান্টিরিয়র টু থার্ড এবং হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ডে আমরা ভাগ করব। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা তিনটা লিপে ভাগ করতে পারি, আউটার লিপ, ইন্টারমিডিয়েট, সরি আউটার ক্রেস্ট, ইন্টারমিডিয়েট ক্রেস্ট, হ্যাঁ আউটার লিপ, ইন্টারমিডিয়েট লিপ, আর একটা হচ্ছে আমাদের ইনার লিপ। আচ্ছা, এখন অ্যান্টিরিয়র যে টু থার্ড আছে, ঠিক আছে, তার মধ্যে এই পাশে এটা হচ্ছে আমাদের আউটার লিপের মধ্যে লাগানো থাকবে একটা মাসল, সেটার নাম হচ্ছে টেন্সর ফাসালাটা, এবং হচ্ছে আমাদের যে অ্যান্টিরিয়র যে টু থার্ড আছে, আউটার টু ইনার লাগবে এক্সটার্নাল অবলিক, ইন্টার্নাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। একেবারে আউটার লিপে লাগতেছে এক্সটার্নাল অবলিক, ইন্টারমিডিয়েট লিপে লাগতেছে হচ্ছে কি ইন্টার্নাল অবলিক, আর ইনার লিপে লাগতেছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর ভেন্ট্রাল সেগমেন্টের পোস্টেরিয়র ওয়ান থার্ডের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে হচ্ছে আমাদের আউটার লিপের মধ্যে লাগতেছে ল্যাটিসিমাস ডর্সি, আর ইনার লিপের মধ্যে লাগতেছে কোয়াড্রেটাস ল্যাম্বোরাম। আচ্ছা, আর ডর্সাল যে সেগমেন্টটা আছে এই ইলিয়াক ক্রেস্টের, সেটাকে আমরা দুইটা স্লোপে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ইনার স্লোপ, আর একটা হচ্ছে আমাদের আউটার স্লোপ। আউটার স্লোপের মধ্যে লাগানো আছে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর ইনার স্লোপের মধ্যে লাগানো আছে ইরেক্টর স্পাইন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে গ্লুটিয়াল লাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের গ্লুটিয়াল সারফেস, গ্লুটিয়াল সারফেসের মধ্যে তিনটা গ্লুটিয়াল লাইন আছে। আচ্ছা, প্রথমে থাকবে ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইন, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আচ্ছা, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পিছনে থাকবে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা থাকবে হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এবং হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইনের দুইটার মাঝখানে থাকবে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, আর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন এবং অ্যান্টিরিয়র গ্লুটিয়াল লাইন এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে গিয়ে গ্লুটিয়াস মিনিমাস। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখি যে এইটার নাম হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক নচ এবং এটার নাম হচ্ছে লেজার সায়াটিক নচ, এবং এই জিনিসটার নাম হচ্ছে ইশিয়াল স্পাইন। এখন আমাদেরকে এই যে গ্রেটার সায়াটিক নচটা, এটা স্যাক্রো টিউবেরাস এবং স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট দিয়ে গ্রেটার সায়াটিক ফোরামেনে কনভার্ট হয়, এবং লেজার সায়াটিক নচটা স্যাক্রো টিউবেরাস এবং স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট দিয়ে লেজার সায়াটিক ফোরামেনে কনভার্ট হয়। এখন আমরা জানবো যে এই যে আমাদের এই গ্রেটার সায়াটিক ফোরামেন, সেটার মধ্যে দিয়ে কী কী যায়। আচ্ছা, গ্রেটার সায়াটিক ফোরামেনের মধ্যে দিয়ে আমাদের একটা মাসল যায় যেটার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসল। এখন পাইরিফর্মিস মাসলের উপর দিয়ে যায় সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস, আর পাইরিফর্মিস মাসলের নিচ দিয়ে যায় ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেলস, সায়াটিক নার্ভ,
পুডেন্টাল নার্ভ, ফিমোর অপটুয়েটর, নার্ভ টু অপটুয়েটর ইন্টারনাস, নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। আচ্ছা, আর আমাদের এখানে আমরা দেখলাম যে লেজার সাইটিক নচ। আচ্ছা, লেজার সাইটিক নচটা লেজার সাইটিক ফোরামেনে পরিণত হচ্ছে স্যাক্রোটিউবুলাস, আর একটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট দিয়ে, আর এটার মধ্যে দিয়ে যাবে ইন্টারনাল পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, নার্ভ টু অপটুয়েটর ইন্টারনাস, আর একটা হচ্ছে আমাদের নার্ভ টেন্ডন টু অপটুয়েটর ইন্টারনাস। আচ্ছা, এখন আমরা চলে যাই, এই যে আমরা এখানে একটা টিউবারোসিটি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইশিয়াল টিউবারোসিটি। আচ্ছা, এটা মনে রাখার একটা সূত্র আছে, টল, টি বেশি কাছে জিনিস না, টি ও এল। কীভাবে বলবো যে প্রথমে একটা ট্রান্সভার্স লাইন দিয়ে এটাকে আমরা একটা আপার এরিয়া এবং লোয়ার এরিয়া দুইটা ভাগে ভাগ করব, টি। তারপর ও একটা অবলিক লাইন দিয়ে আপার এরিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, এই অংশটুকু হচ্ছে কি ল্যাটারাল, এটা হচ্ছে আমাদের মিডিয়াল। তারপর একটা ভার্টিক্যাল লাইন দিয়ে লোয়ার যে এরিয়াটা সেটাকে আমরা দুইটা ভাগ ভাগ করব, একটা হচ্ছে ল্যাটারাল আর একটা হচ্ছে আমাদের মিডিয়াল। এখন আমরা কোনটার মধ্যে কী লাগে সেটা একটু জানব। আপার ল্যাটারাল হচ্ছে সেমি মেমব্রেনোসাস, আপার মিডিয়াল পোর্শনে লাগবে হচ্ছে সেমি টেন্ডিনোসাস অ্যান্ড লং হেড অফ দ্য বাইসেপস ফেমোরিস, আর লোয়ার এবং ল্যাটারালে লাগবে হচ্ছে কি আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস, এবং হচ্ছে লোয়ার যে মিডিয়াল পোর্শনটা আছে সেটা থাকবে হচ্ছে গিয়ে আমাদের সাবকিউটিনাস। আর আমরা যখন বসে থাকি তখন আমরা সাধারণত এই জিনিসটার উপরেই বসে থাকি, এবং এখানে আমাদের কিছু বার্সা থাকবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব মাসুলের ক্ষেত্রে। আচ্ছা, এই পুরো অংশটুকুর নাম হচ্ছে অপটুরেটর ফোরামেন। লিভিং বডির মধ্যে এটা হচ্ছে আমাদের একটা মেমব্রেন দিয়ে কভার থাকে, তখন এখানে একটা গ্রুভ ফর্ম করে, এটার নাম হচ্ছে অপটুরেটর গ্রুভ। অপটুরেটর গ্রুভের রিলেশন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তখন আমরা বলবো ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস নার্ভ, অপটুরেটর নার্ভ, অপটুরেটর আর্টারি, অপটুরেটর ভেইন। আবার বলতেছি ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস নার্ভ, অপটুরেটর নার্ভ, অপটুরেটর আর্টারি এবং হচ্ছে আমাদের অপটুরেটর ভেইন। আচ্ছা, এখন আমরা একটু মনে করে নিই যে আমাদের ইলিয়াক ফসা যে আমরা দেখাইছিলাম, ইলিয়াক ফসার মধ্যে লাগে হচ্ছে গিয়ে ইলিয়াকাস মাসল, আর অ্যান্টিরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের মধ্যে লাগবে হচ্ছে আমাদের কোয়াড্রেটাস, কী জানি রে কোন যে অ্যান্টিরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের মধ্যে লাগে যে ইলিও ফিমোরাল লিগামেন্ট। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা যাবো হচ্ছে আমাদের ইলিয়াম গেল, ইশিয়াম গেল। আচ্ছা, এই অংশটুকু হচ্ছে কি আমাদের ইশিয়াম। আচ্ছা, ইশিয়ামের এখানে হচ্ছে আমাদের রেমাসের কিছুটা অংশ আছে। আচ্ছা, ইশিয়ামের ক্ষেত্রে আমরা বলবো ইশিয়ামের আছে হচ্ছে কি দুইটা এন্ড, একটা থাকবে হচ্ছে কি আপার এন্ড আর একটা হচ্ছে আমাদের লোয়ার এন্ড। আপার এন্ডটা হচ্ছে আমাদের অ্যাসিটাবুলামের লোয়ার টু থার্ডের সাথে হচ্ছে গিয়ে রিলেটেড, আর লোয়ার যে এন্ডটা আছে সেটা হচ্ছে আমাদের রেমাসের সাথে রিলেটেড। আচ্ছা, সারফেস আছে হচ্ছে গিয়ে তিনটা সারফেস। আচ্ছা, এই অ্যাসিটাবুলামের এদিক দিয়ে থাকবে ফিমার, তার মানে এই অংশটুকুর নাম হচ্ছে গিয়ে আমাদের ফিমোরাল সারফেস, ডর্সাল সারফেস, পেলভিক সারফেস। আবার দেখাচ্ছি, ফেমোরাল সারফেস, ডর্সাল সারফেস, পেলভিক সারফেস। আর বর্ডার থাকবে হচ্ছে গিয়ে তিনটা বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, ল্যাটারাল অ্যান্টিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, আর একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পিউবিসের মধ্যে। আচ্ছা, পিউবিসের মধ্যে থাকবে একটা বডি, একটা সুপিরিয়র রেমাস, আর একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র রেমাস। আচ্ছা, বডির থাকবে হচ্ছে আবার আমাদের তিনটা সারফেস, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সার্ফেস, সিমফাইশিয়াল সার্ফেস। অ্যান্টিরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস, সিমফাইশিয়াল সার্ফেস, আর এখানে আমাদের দুইটা সুপিরিয়র রেমাস, ইনফিরিয়র রেমাস আছে। আচ্ছা, এটুকু জানলেই, আর একটু একটু বলে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্যাক্রাম আসবে, স্যাক্রাম, আর হচ্ছে আমাদের হিপ বোন, এখানে হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করবে। আচ্ছা, এছাড়া আর দেখানোর মতো, আচ্ছা আমাকে একটু মালাকারদা বলবে হচ্ছে যে আমাদের যে স্পাইনটা আছে, স্পাইনটার ইম্পর্টেন্সটা বলবে। স্পাইনের ইম্পর্টেন্স হচ্ছে, এখানে আছে ইউরেটার, ইউরেটার এখানে এসে জোরে বলো, ইউরেটার, ইউরেটার এখানে এসে তোমার কার্ব হয়ে হচ্ছে ইউরিনারি ব্লাডারের ভিতর ঢুকবে। আচ্ছা, মেলের ক্ষেত্রে এখানে থাকবে আছে স্পাইনাল কর্ড, আর ফিমেলের ক্ষেত্রে থাকবে আছে রাউন্ড লিগামেন্ট।
আচ্ছা স্যার, কি আমাদের আর কিছু বাদ পড়ছে দাদা? আর না, আর ও রাইট ইলিয়াক ফাসা, রাইট ইলিয়াক ফাসার কন্টেন্ট হচ্ছে তোমার সিকাম এন্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আর লেফট ইলিয়াক ফাসার কন্টেন্ট হচ্ছে সিগময়েড কোলন। আচ্ছা আমি এখানে একটু এখানে পুরো একটা জিনিস একটু বলে দেই, তারপরও এখানে জিনিস অনেক সময় ধরে, ঠিক আছে? যখন আমাদের একটা আর্টিকুলেটেড পেলভিস দিবে, তখন আমরা প্রথমে যে এই জায়গাটা দেখছি, যে নাম হচ্ছে গিয়ে স্যাক্রাল প্রোমন্টরি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনলেটের বাউন্ডারিটা আমরা বলতেছি, ঠিক না দাদা? আচ্ছা, স্যাক্রাল প্রোমন্টরি ইনলেট না, টু পেলভিস, টু পেলভিসের যে বাউন্ডারিটা সেটা বলতেছি, স্যাক্রাল প্রোমন্টরি, দেন হচ্ছে আমাদের অ্যালা অফ দ্য স্যাক্রাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের আর্কুয়েট লাইন, ঠিক আছে? না, এর আগে যে আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিনেট লাইন, আর একটা হচ্ছে আমাদের পিউবিক সিম্ফাইসিস, লাইনটা বললে বলা যায় আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের স্যাক্রাল প্রোমন্টরি, অ্যালা অফ দ্য স্যাক্রাম, ঠিক আছে? এখানে আবার কি বলছিল, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিনিয়াল লাইন, আর একটা হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্ট, আর মাঝখানে থাকবে হচ্ছে গিয়ে পিউবিস সিম্ফাইসিস। আচ্ছা, আর কি কিছু আছে? আচ্ছা, নাই, থ্যাংক ইউ।